শুধু আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের বিষয় ভাইটামিন B2, রিবোফ্লাভিন। ভাইটামিন বি এর মতোই ওয়াটার সলিবল, অর্থাৎ শরীর প্রয়োজনের অতিরিক্ত জমা করে রাখে না, বের করে দেয় ইউরিন দিয়ে। এটি অনেক কাজের সাথেই যুক্ত, যেমন ধরুন অ্যাড্রেনাল ফাংশন, অর্থাৎ শরীরের স্ট্রেস ফ্যাক্টর হিসেবে এটি একটি ভাইটামিন হিসেবে কাজ করে। নার্ভাস সিস্টেম বা স্নায়ু রোগে এটি সাহায্য করে। মেটাবলিক প্রসেস, অর্থাৎ খাবারকে এনার্জিতে পরিণত করতে এটির সাহায্য দরকার হয়। এটি একটি অ্যান্টাই অক্সিডেন্ট ভাইটামিন। এই বিভিন্ন ক্যান্সার প্রতিরোধও এই ভাইটামিন B2 বা রাইবোফ্লাভিন হেল্প করে। এখন এটি যেহেতু ওয়াটার সলিবল, এটি বডিতে থাকছে না, তার মানে হচ্ছে আপনাকে প্রতিদিনই এটি একটি নির্দিষ্ট পরিমাণে নিতে হবে। এটির একটি বিশেষ গুণ, এইটি দেখতে ইয়েলো এবং ন্যাচারালি ফ্লোরেসেন্ট। এইটি যদি সূর্যরশ্মি বা রশ্মি লাইটে এক্সপোজ হয়, এটি ইনঅ্যাক্টিভ হয়ে যায়। খুবই মজার একটি বিষয়, যেই কারণে পশ্চিম বিশ্বে বা আমাদের দেশে ইদানিং দুধ যখন স্টোর করা হয়, এটি একটি ঘোলা পাত্রে রাখা হয়। বাহির থেকে দুধের এটির উপর যদি সূর্যরশ্মি পড়ে, দুধের মধ্যে যে ভাইটামিন B2 রয়েছে, এটি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, যে কারণে এটি একটি ঘোলা পাত্রে রাখা হয়। খুবই ইন্টারেস্টিং একটি অবজারভেশন। যাই হোক, প্রতিদিন 19 থেকে 50 আমাদের প্রয়োজন প্রতিদিন, পুরুষের 1.3 মিলিগ্রাম, মহিলাদের 1.1 মিলিগ্রাম, প্রেগনেন্সিতে একটু বেশি প্রয়োজন 1.4, ল্যাকটেটিংয়ে 1.6 মিলিগ্রাম ডেইলি RDA। কোথায় পাবেন? বেসিক্যালি খাবারের মধ্যে রয়েছে ডিম, কলিজা, দুধ, কিডনি, গ্রিন ভেজিটেবলস, ব্রেড, মাশরুম, এই সমস্ত খাবারেই ভাইটামিন বি রয়েছে। এখন এটির অভাবে কি হতে পারে, আমরা যে এটির কাজ কি জেনে নিয়েছি, তো অভাব ঠিক সেইভাবেই কানেক্টেড। যেমন ধরুন ত্বকের সৌন্দর্য, এটির অভাবে অ্যাঙ্গুলার কিলাইটিস, মুখের কোনার মধ্যে ইনফ্ল্যামেশন হবে, চুল পড়ে যাবে, কিলোসিস অর্থাৎ ক্র্যাক হবে, ঠোঁটের মধ্যে ক্র্যাক, স্কিনের মধ্যে ক্র্যাক হবে এটির অভাবে, নার্ভাস সিস্টেমের কার্যকারিতা কমে আসবে, লিভারের কার্যকারিতা কমে আসবে, স্নায়ু কাজ করবে না ঠিক মতো, যে কারণে মেমোরি লস হবে, ছানি পড়বে, ডিপ্রেশন, মাইগ্রেন অ্যাটাক এগুলোর অভাবে হবে। সো নার্ভের সাথে এবং ত্বকের সাথে এটির কানেকশন বেশি। কিন্তু কাদের হবে বেশি? যেমন ধরুন ভেজিটেরিয়ান অ্যাথলেট, অনেক খেলাধুলা করেন কিন্তু আপনি ভেজিটেরিয়ান। আবার প্রেগনেন্সিতে বা ল্যাকটেটিং অবস্থায় বুকে দুধ পান করাচ্ছেন, তখন আপনার প্রয়োজনীয়তা বেশি কিন্তু আপনি ঠিক মতো খাচ্ছেন না, তখনও হতে পারে। ভিগানস অর্থাৎ যারা ভেজিটেরিয়ান কিন্তু মিল্ক খান না, তাদের ক্ষেত্রে এটি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন এটির অতিমাত্রায় খেলে কি কোনো সমস্যা রয়েছে? সাধারণত না, কিছু নৌসিয়া, ভমিটিং এটি হতে পারে, পেশাবে জ্বালা পড়া হতে পারে, এছাড়া আর তেমন কিছু নয়। এই ও এই ভাইটামিনের সাথে বিভিন্ন ওষুধের রিয়াকশন রয়েছে, যেমন ধরুন অ্যান্টিকোলিনার্জিক ড্রাগস, এটি অ্যাবজর্পশনটিকে কমিয়ে দিবে, টেট্রাসাইক্লিনও অ্যাবজর্পশন কমিয়ে দিবে পেটের মধ্যে। আপনি যদি নরট্রিপটেলিন, অ্যামাইট্রিপটেলিন এই ওষুধটি খান, সেটিও B2 এর এফেক্ট কমিয়ে দেবে। দেখুন, এই ভাইটামিনটি শরীরের বিভিন্ন মেনটেনের কারণে প্রয়োজন, তার মানে এই নয় যে আপনি যখন ইচ্ছা তখন খাবেন। অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন এবং কতদিন খাবেন সেটিও জেনে নিন ডাক্তারের সাথে। শুধু এরপরও যদি আপনার কোনো প্রশ্ন থাকে, আমাদের ইউটিউবের চ্যানেলের সাথে যুক্ত থাকুন, আমাদের ওয়েবসাইট www.drferdous.com, এইটির মাধ্যমে আমাদের সাথে কানেকশন থাকতে পারেন। আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।